ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ এক ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছে নিজের নাম বলেননি তার শেষের নাম্বার জিরো টু থ্রি জিরো তিনি আবেগী কিছু প্রশ্ন করেছেন তিনি বলেন যে এক ফ্যামিলির মধ্যে এক মায়ের পেটের ভাই বোন যারা এক বোন আরেক বোনকে বলে তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো না আরেক বোন আরেক বোনকে বলে তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো না এরকম করে বোনেরা ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে তো তিনি বলেন যে যারা সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে না এখন তারা যে এই কাজগুলো করে এ বিষয়ে কিছু কথা বলা তিনি আরো অনেক আবেগই কথা বলেছেন মাসা আল্লাহ জাজাকাল্লাহ খায়রান বারাকলফিক সম্মানিত দিনী ভাই প্রয়োজনীয় প্রশ্ন আলা ভাই আপনি যে কথা বলেছেন যে তারা যে ঘটনাগুলো করছে তাদের কি হবে বা তারা এরকম কেন করছে মারপেটের ভাই বোন হয় দেখুন যে যেভাবে করুক করতেছে তাদেরকে আল্লাহুল আলামিন ছেড়ে দিয়েছেন প্রথমত আমি আপনাকে একটা শরীয়ত বলি কেন করছে আল্লাহ আলামিন আলমিন বলেছেন যে এই পৃথিবীতে সমস্ত বস্তুরকেই উইল দেননি মানে মন মতো কোনো কিছু করতে দেননি একমাত্র মানুষকে এবং জিনকে ব্যতীত এর জন্য আল্লাহ সব হানুব বলেছেন যে অবশ্যই যারা আমার গোলাম আমার বান্দা আমার প্রকৃত মমিন তারা আমার গোলামি করবে পেরুবি করবে আর যারা আমার গোলাম মাত্র কিন্তু প্রকৃতপক্ষে তারা ইমানদার নন এবং তারা তাসিলুর রাহিম আত্মীয়তার সম্পর্ককে তারা ধরে রাখে না ছিন্ন করে বা আত্মীয়তার সম্পর্ককে তারা ভালোবাসে না যেমন আল্লাহ বহান হুয়া তালা সুর মুল সুর নম্বর সাতষট্টি আয়াত নম্বর দুই এ আল্লাহ আলামিন শরীয়ত বুঝাচ্ছি আমি আপনাকে প্রথমে তারপর আপনার উত্তরে আসছি আল্লাহ বহান হুয়া তালা বলেন এল্লে দিয়া খলেক ওয়াল হায়াৎ আল ইয়াবলু হুকুম আই আল্লাহ সাহানাবুয়া আলার এই কথাটা কেন বোঝাচ্ছি যে আপনি বারবার বোঝানোর চেষ্টা করছেন যে তারা এই কাজগুলো কেন করছে আর তারা যে করছে আল্লাহনবুয়া তালা কি তাদেরকে এইটার জন্য পাকড়াও করবে অবশ্যই পাকড়াও করবে সেই জন্যই আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য মৃত্যু এবং জীবন দান করেছি এই জন্য যে তোমাদের মধ্য থেকে কে উত্তম আমল করে আসতে পারে তার মানে যারা এই কাজগুলো করছে তারা হজ হজ্জাকা সমস্ত কিছুই করছে অথচ তাদের এগুলো কি কাজে আসবে যখন তারা এই ধরনের কিলিকবাজি মুনাফিকি তাকাব্বরি চগলখুরি এগুলো করে যাচ্ছে অথচ তারা বাইব এর জন্য আল্লাহন হুয়া তাল আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়েছেন সেই বোখারই কিতাব আচার ব্যবহার যেটার অনুচ্ছেদ আটাত্তর এগারো অধ্যায় যেটা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার গোনা বলেছেন একটি হাদিস আমরা জানবো

আখরা যাহ আব মুসলিম আরও বখারি যেমন সেই বখারির আমরা অধ্যায় থেকে আলোচনা করছি সেখানে হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শত চৌরাশ সেই মুসলিম হাদিস নাম্বার অনুচ্ছেদ পঁয়তাল্লিশ পরিচ্ছেদ ছয় হাদিস নাম্বার দুই হাজার পাঁচশত ছাপ্পান্ন মোস্তাদি আহমেদ হাদিস নাম্বার ষোলো হাজার সাতশত বত্রিশ আধুনিক প্রকাশনী বুখারি এবং ইসলামিক ফাউন্ডেশনের বোখারি নাম্বার হচ্ছে পাঁচ হাজার পাঁচশত উনপঞ্চাশ এবং ইসলামিক হাদিস নাম্বার হচ্ছে আরো কিছু হাদিস যদি আমরা জানি যে একই কিতাব থেকে অধ্যায় অন্য এবং এই অধ্যায়ে রক্ত সম্পর্ক রক্ষা করলে রিজিক বৃদ্ধি পায় যে হাদিসটি আনহুর বর্ণনা আন আনহু কল সেমিয়াতু রসাল্লাল্লাহি সাল্লাল্লাহু আলাইসাল্লাম ইয়াকুল মানসার রাহু আইয়ুব সাতালাহু ফেরিজ কে আবহারের দেল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ নবী সাল্লাহু আলিহসাল্লাম কে বলতে শুনেছি যে লোক তার জীবিকা প্রশস্ত করতে চায় রিজিক বাড়াতে চায় তাকে যেন এবং আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন নিকটাত্মীয় সম্পর্ক রক্ষা করে আল্লাহ নবী সাল্লাহ আলিবাসাল্লাম বলছেন যে অবশ্যই যে ফাল ইয়াসিল রাহিম ফাল ইয়াসিল রাহিমাহ অবশ্যই সে যেন নিকট আত্মীয় সম্পর্ক রক্ষা করে বসে তাইলে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম এইখানে বোঝাচ্ছেন অবশ্যই মানসার রাহু আইয়ুব সাত আল্লাহ ফি রেসকেহে ও আইয়ুব ফি কেন আল্লাহ নবী সাল্লাম বলছেন এই জন্য যে ফালিয়াসিল আসিল যে ব্যক্তি তার হায়াত বৃদ্ধি করতে চায় রিজিক বাড়াতে চায় এবং সে যেন আত্মীয়র সম্পর্ক বজায় রাখে এখন যদি আপনি বলেন যে তারা এই বোনেরা বোনেরা এই কাজ কেন করছে তাদেরকে করতে দেন তারা করুক আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে তো ডুরি আছেই অবশ্যই ফামাইয়া আমাল মিস কল হেজেররাতি নাখাই রাইয়ারা ওয়ামাইয়া আমাল মিস কল এজার রাতি যে ব্যক্তি কল্যাণের জার্রা পরিমাণ কোনো কিছু করবে আলাসবাহান হুয়াত আলা তার প্রতিদান দেবেন এবং যে ব্যক্তি জার্রা পরিমাণ পাপের কাজ করবে তার জন্য তার পাপের শাস্তি ভোগ করতেই হবে অন্য একটি হাদিস একই অধ্যায়ের যে ব্যক্তি আত্মীয়তার সাথে সুসম্পর্ক রক্ষা করবে আলাসবাহান তাআলা তার সাথে

নবী করিম সাল্লি আসাল্লাম বলেন আল্লাহ সবহানুয়া যাবতীয় সৃষ্টিকে পয়দা করেন বানিয়ে বানিয়ে দেন বানান পয়দা করেন যখন তিনি সৃষ্টি কাজ সমাধা করলেন পুরোপুরি করলেন তখন আত্মীয়তার সম্পর্ক বলে উঠল মানে আত্মীয়তার সম্পর্ক নিজেই আল্লাহর সাথে কথা বলল। সম্পর্ক ছিন্ন করা থেকে আপনার আশ্রয় লাভকারীদের এটাই যথাযোগ্য স্থান তিনি বলেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হ্যাঁ তুমি একি তুমি কি এতে খুশি নাও মানে আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া হুয়াতাল এবং যে সম্পর্ক আত্মীয়তার তা কথোপকথন করছে বলছে তুমি কি খুশি নাও যে তোমার সাথে যে সুসম্পর্ক রাখবে আমিও তার সাথে সুসম্পর্ক রাখব আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব সে রক্তের সম্পর্ক বলল হ্যাঁ আমি সন্তুষ্ট হয়ে আমার প্রতিপালক হে আমার রব তাহলে যে সম্পর্ক আছে একটা এই সম্পর্ক আল্লাহন তাল্লা সাথে কথা বলে যে এই সম্পর্কের সাথে সম্পর্ক রাখবে তার সাথে আল্লাহ সম্পর্ক রাখবে আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তার সাথে আল্লাহ সাহানুয়ালা মহান রব সম্পর্ক ছিন্ন করবে এই জন্য রক্তের সম্পর্কের সাথে আল্লাহ সব হওয়া হুয়া কথা বলেন যে তুমি কি সন্তুষ্ট নাও তখন সম্পর্ক বলেন হিয়া আমার রব আমি অবশ্যই আল্লাহ আমার তাহলে আমার মর্যাদা অবশ্যই বাড়ছে আমি অবশ্যই সন্তুষ্ট মর্যাদা তোমাকে দেওয়া হলো সেটা তুমি খুশি তিনি বলেন যে ই আল্লাহ আমি অনেক খুশি রসুল মোহাম্মদ আলাইহি আলিয়াল্লাম বলছেন যে তোমরাই হচ্ছো আর তোমরা ইচ্ছে করলে এ আয়াত পাঠ করে নেবে একটি আয়াত করান কারিম থেকে আলা সুহানব তালা বলছেন সমানিত ভাইও তাহলে এভাবে যদি আমরা আল্লাহ সুহান হুয়া তালার নিদর্শনগুলো দেখি এবং সেগুলো অনুধাবন করি তাহলে আল্লা হুয়া তালা এ ব্যাপারে যা বুঝিয়েছেন আশা করব আমরা এখান থেকে অত্যন্ত ক্লিয়ারভাবে বুঝতে পারছি যে আল্লাহ সুবাহান হুয়া তালা আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তাদের ব্যাপারে আল্লাহ সুবাহানুয়া তালা কঠিনভাবে শাস্তি রেখেছেন সেজন্য আমরা আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহন হুয়া তালা আমাদেরকে সঠিক বুঝদান করেন এবং যারা আমরা বেঁচে আছি তারা যেন আত্মীয়তার সম্পর্ক যেভাবে প্রশ্ন করেছেন যে আত্মীয়তার সম্পর্ক ভাই বোন ভাই বোনের সাথে লেগে থাকে বোনেরা বাইকে অন্য বোনকে কথা বলার জন্য বাধা দেয় এই ধরনের কাজ যেন গ্রহিত কাজ কেউ না করে তারা যেন সবাই সুসম্পর্ক বজায় রাখার মতো চেষ্টা করে বাকি আল্লাহ রাবুল আলমিন ভালো জানেন যা খায়